আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। বন্ধুরা, স্মার্ট যুগে এসে যদি আপনাদেরকে কম্পিউটারের দোকানে গিয়ে তাদের কাছে ছবি তুলে যদি আপনাদের পাসপোর্ট ছবি তৈরি করতে হয়, তাহলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি কী কাজে আসলো? তো যাই হোক, আজকের এই ভিডিওটি থেকে আপনারা এটাই শিখতে পারবেন যে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে চলে আসি। বন্ধুরা, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। এক্ষেত্রে যদি আপনারা আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, এই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসেন তাহলে ভালোই। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন কাট আউট লিখে, কাট আউট প্রো লিখে আপনারা সার্চ করবেন। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন কাট আউট প্রো, এই কাট আউট প্রো লিখে আপনারা সার্চ করলে সর্বপ্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে কাট আউট প্রো নামে। তো এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম আসলে আপনারা এখান থেকে কী করবেন, উপরের দিকে থ্রি লাইন চিহ্ন রয়েছে, এই থ্রি লাইন চিহ্নতে ক্লিক করে দেবেন। থ্রি লাইন চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথমে এখানে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য উপরের দিকে সাইন আপ অপশনে আপনারা ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে কোনো লগ ইন করতে পারেন, অথবা আপনারা যদি কোনো গুগল অ্যাকাউন্ট থেকে থাকে, জিমেল থেকে থাকে, আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। যে কোনো একটা জিমেল দিয়ে আপনি এখানে কিন্তু লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিই। তো তারপর এখান থেকে কনফার্মে আপনারা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সাইন আপ হয়ে যাবে সাকসেসফুলিভাবে। তো তারপর এখান থেকে আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম যখন চলে আসবে, আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা আপনারা অপশন দেখতে পারবেন যে পাসপোর্ট নামে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, এখানে দেখতেই পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার। তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশনটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। আপলোড ইমেজে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে, আপনার ফোনের গ্যালারিতে যে ছবিটা আপনি পাসপোর্ট সাইজে তৈরি করতে যাচ্ছেন সেই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিই, যে ছবিটা আমি পাসপোর্ট সাইজে তৈরি করব। ওকে বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম আমার পাসপোর্ট সাইজে, যে ছবিটা আমি তৈরি করব। তো আপনারা যে ছবিটা তৈরি করবেন সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ফটো স্পেসিফিক, এখানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। করার পর দেখতে পাবেন যে বাংলাদেশ পাসপোর্ট। তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছুক্ষণ সময় নেবে। তো কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে, অর্থাৎ ছবিটা কিন্তু তারা একটু কাজ করে পাসপোর্ট সাইজের করে দিয়েছে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা বিভিন্ন কালার দেখতে পারবেন। এখান থেকে আপনারা বিভিন্ন কালার আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তো এখান থেকে সাদা কালার দিতে পারেন, আপনারা এখান থেকে ব্লু কালার দিতে পারেন, আপনার যে কালারটা প্রয়োজন হবে আপনি সেই কালারটা দিয়ে নেবেন। তো এখান থেকে আমি ব্লু কালারটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন রকমের আপনার কোড রয়েছে, আপনারা পড়াইতে পারেন আপনার পিকচারে। আমি এই কোডটা যদি পড়াই দেখতে পারবেন, মানে যেটা আপনার ছবির সাথে স্যুট করে আপনারা সেটা কিন্তু পড়াইতে পারেন। অথবা আপনার যে শার্টটা থাকবে, আপনার যে আপনার গেঞ্জিটা থাকবে, আপনারা সেটাই দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন কোডটা কিন্তু আমার ছবিটার সাথে অনেকটাই ম্যাচ করেছে। তো এভাবে চাইলে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ছবিগুলো পাসপোর্ট সাইজে করতে পারেন। আমি এই কোডটা দিয়ে যদি ট্রাই করি দেখতে পারবেন এই কোডটাও কিন্তু ম্যাচিং করবে। তো আপনার ছবির সাথে যদি ম্যাচিং করে যায় সেই কোডটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদি না করেন যেটা রয়েছে অরিজিনালি সেটাই রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন এই কোডটাও কিন্তু আমার ছবিটার সাথে অনেকটাই ম্যাচ করেছে। আপনারা আপনাদের মন মতো কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তো এখান থেকে আমি সাদা কালারটাই রাখলাম। তো তারপর যখন হয়ে যাবে আপনাদের সমস্ত কিছু, তারপর আপনারা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলেই আপনার ছবিটা কিন্তু, তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড এইচডিতে ক্লিক করলেই ছবিটা কিন্তু গ্যালারিতে আপনাদের চলে যাবে, অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন যে আপনার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের হয়ে গিয়েছে। এবং আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে শুধু ছবিটা শেয়ার করে তাদেরকে দিয়ে দিলেই তারা ছবিটা কিন্তু বের করে দেবে আপনাদেরকে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই কিন্তু আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো কীভাবে করবেন এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।